স্টুডেন্টস আমরা লাস্ট ক্লাসে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের কি বলবো ফার্স্ট পার্ট শেষ করেছিলাম যেখানে আমরা পিরিয়ডিক টেবিলের টেবিল সংক্রান্ত যে ডেসক্রিপশন তার আলোচনা আমরা শেষ করেছিলাম বিগত চারটে লেকচার ধরে আজকে আমরা শুরু করব পিরিয়ডিক প্রপার্টিজ তবে ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যে যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও পিরিয়ডিক প্রপার্টিজ শুরু করতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে পিরিয়ডিক প্রপার্টিজগুলোকে মানে এই ধর্মগুলোকে যে ধর্মগুলো পিরিয়ডিক্যালি রিপিটেড হয় এদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটাকে আমরা বলি অ্যাটমিক আর একটাকে আমরা বলি নন অ্যাটমিক এখন এই দুটো ক্যাটাগরির মানে কি অ্যাটমিক হচ্ছে তারাই লিখে দিই আমি এখানে যে প্রপার্টিজ হুইচ ডিপেন্ডস আপন অ্যান্ড ক্যান বি এক্সপ্লেইনড উইথ সিঙ্গেল অ্যাটম একটা সিঙ্গেল অ্যাটম দিয়েই যে সমস্ত পিরিয়ডিক প্রপার্টিসগুলোকে এক্সপ্লেইন করা যায় বা একটা সিঙ্গেল প্রপার্টির উপরে সরি একটা সিঙ্গেল অ্যাটমের উপরেই ডিপেন্ড করে যে প্রপার্টিগুলো যেমন ধরো আমরা আজকে যেটা পড়বো সেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তারপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন নেগেটিভিটি আয়োনাইজেশন এনার্জি এই সমস্ত প্রপার্টিগুলো এক্সপ্লেন করতে আমাদের একটা অ্যাটমের দরকার পড়ে মোর দ্যান ওয়ান অ্যাটমের কম্বিনেশন দরকার পড়ে না কিন্তু এখানে উল্টোটা এখানে অ্যাটামগুলোর মানে মোর দ্যান ওয়ান অ্যাটমের কম্বিনেশন অনেক সময় ক্লাস্টার অফ অ্যাটামস দরকার পড়ে ওই পার্টিকুলার পিরিয়ডিক প্রপার্টিসগুলোকে এক্সপ্লেন করার জন্য তাহলে সেটা এখানে লিখি যে প্রপার্টিজ হুইচ ক্যান বি এক্সপ্লেইনড আর অ্যান্ড হুইচ ডিপেন্ডস আপন মোর দ্যান ওয়ান অ্যাটমস তাদেরকে আমরা বলবো নন অ্যাটমিক পিরিয়ডিক প্রপার্টিস এবার এইগুলোর জন্য প্রথমটা হচ্ছে দেখো রেডিয়াস অফ অ্যান অ্যাটম অ্যাটমিক রেডিয়াস আমরা পরের আজকের ভিডিওতে হবে না নেক্সট ভিডিওতে আমরা অ্যাটমিক রেডিয়াস নিয়ে আলোচনা করব অ্যাটমিক রেডিয়াস হচ্ছে এমন একটা প্রপার্টি আমরা বলছি অ্যাটমিক রেডিয়াস কিন্তু অ্যাটমের রেডিয়াস বের করার জন্য আমাদের মোর দ্যান ওয়ান অ্যাটমের দরকার পড়ে একটা বা দুটো বা তার বেশি মলিকিউলের দরকার পড়ে সেটা কেন পড়ে সেটা পরের ক্লাসে আমরা ডিসকাস করব তাহলে রেডিয়াসের ছাড়াও মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তারপর ধরো ডেন্সিটি এই ধরনের যে প্রপার্টিগুলো থাকে বিভিন্ন সাবস্টেন্সের সেইগুলো কিন্তু একটা অ্যাটমের উপরে ডিপেন্ড করে না অনেকগুলো অ্যাটম বা ক্লাস্টার অফ অ্যাটম দরকার লাগে তো সেই কারণে এইগুলো হচ্ছে নন অ্যাটমিক প্রপার্টিস এর মধ্যে খালি আমরা রেডিয়াসটাই পড়বো আর এই কটা প্রপার্টি আমরা পড়বো তাহলেই আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টার কমপ্লিট হবে ঠিক আছে এখন আজকে আমরা পড়বো হচ্ছে জেড এফেক্টিভ বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সুতরাং আমাদের আজকের টপিক হচ্ছে স্ক্রিনিং এফেক্ট অর শিল্ডিং এফেক্ট এবং তার পাশাপাশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এই দুটো টার্ম পরস্পরের সঙ্গে রিলেটেড আমরা আজকে এই টপিকটা নিয়েই আলোচনা করব দেখো এখানে স্ক্রিন কথাটার মানে হচ্ছে আমরা জানি পর্দা বানানটা একটু ভুল লিখেছি এস সি হবে যাই হোক পর্দা আমরা জানি স্ক্রিন মানে পর্দা দিয়ে পর্দার সাহায্যে কাউকে গার্ড করা যায় আবরণ করা যায় আর শিল্ড কথাটার মানেও হচ্ছে তাই শিল্ড করা মানে ঢেকে দেওয়া ঠিক আছে ঢেকে দেওয়া সুতরাং কেউ কাউকে শিল্ড করছে বা ঢেকে দিচ্ছে বা আবৃত করছে এরকম একটা কোনো ঘটনা এখানে ঘটছে আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এর বাংলা মানে হচ্ছে কার্যকরী নিউক্লিয় আধান মানে নিউক্লিয়াসের যে আধানটা আছে নিউক্লিয়াসের যে চার্জটা আছে তার মধ্যে যতটা কার্যকরী হচ্ছে এফেক্টিভ হচ্ছে পুরোটা হয়তো হচ্ছে না এখন এটা এক্সপ্লেইন করতে গেলে সবার আগে আমাকে একটা ছবি আঁকতে হবে আমি একটু ছবিটা আঁকি একটা নিউক্লিয়াস তার বাইরে কক্ষপথ আছে অনেকগুলো পুরোপুরি মানে সার্কিউলার অরবিটটা আমি দেখাচ্ছি না ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে এখানে দুটো ইলেকট্রন আছে ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন থাকে সেকেন্ড অরবিটে যদিও আটটা থাকে কিন্তু আমরা এখানে আটটা ইলেকট্রন লিখবো না যেহেতু পুরোপুরি সার্কিউলার পাঁচটা আমি দেখাচ্ছি না তাই পুরোপুরি আটটা ইলেকট্রনও দেখাচ্ছি না
এখন আমি এখানে চারটি ইলেকট্রন লিখছি, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে সেকেন্ড অরবিটে চারটি ইলেকট্রন আছে, আটটাই আছে, আমি দেখাচ্ছি না পুরোটা। আর ধরো এইখানেও দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে। এইবার এইবার নিউক্লিয়াস তো সবকটো ইলেকট্রনকেই আকর্ষণ করছে, কিন্তু নিলস বোরের যে অ্যাটমিক মডেল আমরা পড়েছিলাম সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম, ওখানে তো নিউক্লিয়াস আর একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের কেবলমাত্রই আকর্ষণ বা অ্যাট্রাকশান ফোর্স কাজ করছিল, কোনো রিপালশনের ব্যাপার ছিল না। কিন্তু এখন এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, তো সবাই তো সেম চার্জ ইলেকট্রনগুলো, তাহলে প্রত্যেক ইলেকট্রন কী করবে, অন্য ইলেকট্রনকে রিপালশন করবে, ঠিক আছে, রিপেল করবে। এতে করে কী হবে, এই যে নিউক্লিয়াস প্রত্যেককে আকর্ষণ করছে, দেখা যাবে যে যারা একটু দূরে আছে নিউক্লিয়াসের থেকে তারা এই আকর্ষণটা একটু কম অনুভব করবে, একটু কম অনুভব করবে, ঠিক আছে। তাহলে আমি ব্যাপারটা এইভাবে দেখাতে পারি এখানে, যে সাপোজ আমি এই ইলেকট্রনটার কথা বলছি, এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করছে, টানছে নিজের দিকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর আগে যারা আছে, যারা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝামাঝি মধ্যেখানে যে ইলেকট্রনসগুলো আছে, তারা কী করবে, তারা একে বিকর্ষণ করবে, এ বিকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে। তো কাছাকাছি যারা আছে, ইভেন সেম অরবিটে যে ইলেকট্রন আছে সেও একে বিকর্ষণ করবে, ও চাইছে এর কাছে আসতে, নিউক্লিয়াসের কাছে আসতে, নিউক্লিয়াসও চাইছে ওকে আকর্ষণ করতে, কিন্তু মাঝখানে এতজন বাধা দিচ্ছে। এতে করে কী হবে, এতে করে ইলেকট্রনটা যতটা ফোর্স দিয়ে নিউক্লিয়াস ওকে আকর্ষণ করছে ততটা ফোর্স ও ফিল করতে পারবে না, কারণ এই রিপালশানের জন্য খানিকটা মাইনাস হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এটা অনেকটা এরকম, তুমি এক্সপ্লেইন করবো কীভাবে, একটা জেনারেল একটা এক্সাম্পল ভাবো, যে একজন সেলিব্রিটি, সাপোজ MS ধোনি তোমাদের পাড়াতে এসে গেছেন, এবার তাকে দেখার জন্য সবাই ভিড় করেছে। এবার MS ধোনি যদি নিউক্লিয়াস হয় তাহলে তার একদম ইমিডিয়েট ব্যারিয়ার কারা তৈরি করবে তাকে ঘিরে, তার যারা বডিগার্ড আছেন তারা, তারপরে ধরো ফার্স্ট তাদের ঠিক পেছনে বডিগার্ডের ঠিক বাইরে হয়তো কিছু মানুষের একটা 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 লেয়ার বা একটা একটা রো তৈরি হবে, তার পেছনে আরও কিছু মানুষের একটা লেয়ার তৈরি হবে। এইবার এই করতে করতে তুমি যদি অনেক দূরে থাকো তাহলে তোমার পক্ষে কি MS ধোনি পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে, হবে না। MS ধোনির কাছে সবাই সমান, সবাই ওনার ফ্যান, উনি সবাইকেই কাছে ডাকছেন বা সবার সঙ্গে থাকতে চাইছেন, কিন্তু মাঝখানে যারা এসে গেছে তারা তো কিছুতেই চাইবে না, যে তারা চাইবে যে আমরা যখন এখন মাঝখানে এসে গেছি, আমরা যখন এখন MS ধোনির কাছে আছি, তা আমরা এখন কাছেই থাকি খানিকক্ষণ, যতক্ষণ থাকা যায়। এই অবস্থায় যদি বাইরের কেউ এখানে ঢুকতে চায় তাহলে অবশ্যই এরা তাকে রিপেল করবে। তো সেম জিনিস এখানেও ঘটে, এই যে ইনার ইলেকট্রনগুলো এরা কী করে, আউটার ইলেকট্রনগুলোকে রিপেল করে, যাতে করে আউটার ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হতে না পারে, নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড হতে না পারে। নিউক্লিয়াস যদি অ্যাট্রাকশান করে তাহলে অ্যাট্রাক্টেড হওয়ার কথা, কিন্তু অ্যাট্রাকশান ফোর্সটা এরা খানিকটা দমিয়ে দিচ্ছে, তার ফলে কী হচ্ছে, এ ফুল ফ্লেজেড ফোর্সটা এক্সপিরিয়েন্স করতে পারছে না। মানে আসলেই যে MS ধোনি তোমাকেও, তুমি দূরে দাঁড়িয়ে থাকলেও তোমাকেও যে কাছায় চাইছেন সেটাই তুমি বুঝতে পারছো না, কারণ তোমার মনে হচ্ছে দূর, এই মাঝখানে এতজন আছে, এরা আমাকে ওখানে যেতেই দেবে না, সুতরাং আর ভেবে লাভ নেই, আমি বাড়ি যাই, ওইখান থেকে তুমি হয়তো বাড়ি চলে গেলে। কিন্তু সেই একই ঘটনা তুমি যদি এইখানে অ্যাপ্লাই করো তাহলে দেখো ব্যাপারটা এখানেও সেমই হচ্ছে। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে, ধরা যাক আমি ধরে নিচ্ছি যে এখানে দুটো আটটা দশটা আর দুটো বারোটা ইলেকট্রন আছে, তাহলে বারোখানা প্রোটনও আমার এখানে আছে, একমাত্র বারোটা প্রোটনের ফুল ফ্লেজেড এনার্জি বা অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করতে পারবে কারা, এই ইলেকট্রনগুলো, তাও পুরোপুরি পারবে না, কারণ একে রিপেল করার জন্য এ আছে, আবার একে রিপেল করার জন্য এ আছে, ঠিক আছে। আমি যদি বলি যে নিউক্লিয়াসে বারোখানা প্রোটন আছে, তাহলে বারোখানা প্রোটনের ফুল ফ্লেজেড অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করতে পারবে সেই ইলেকট্রনটা, যদি ইলেকট্রনটা একাই ওই সিস্টেমে প্রেজেন্ট থাকে, মানে সিস্টেমটা যদি সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হয়, আদারওয়াইজ যদি যখনই একজনের সঙ্গে আরেকজন এসে গেল, এবারে নিজেদের মধ্যে রিপালশন চালু হয়ে যাবে, এ বলবে আমি আগে অ্যাট্রাক্টেড হবো, এ বলবে আমি আগে অ্যাট্রাক্টেড হবো, দিয়ে দুজনের মধ্যে ঝামেলা লাগবে এবং দুজনের কেউই ফুল ফ্লেজেড অ্যাট্রাকশন অ্যাট্রাকটিভ ফোর্সটা ফিল করতে পারবে না, ঠিক আছে।
তো এই হচ্ছে ঘটনা। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো, যে আউটার ইলেকট্রনগুলো, বাইরের যে ইলেকট্রনগুলো আছে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে কাদের দ্বারা, ভেতরকার ইলেকট্রনগুলোর দ্বারা। আমি খালি অ্যারোগুলো এইখান থেকে দেখিয়েছি, অ্যাকচুয়ালি এই ইলেকট্রনগুলোও রিপেল করে সমানভাবে, এরাও রিপেল করছে। একে ভেতরে যারা যারা আছে ইলেকট্রনগুলো, তারা সবাই আউটার ইলেকট্রনকে রিপেল করছে, আউটার ইলেকট্রনকে নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হতে বাধা দিচ্ছে। এই যে বাধা দেওয়াটা, এই বাধা দেওয়ার সময় তারা একটা এরকম স্ক্রিন বা একটা পর্দা তৈরি করছে, যে পর্দা ভেদ করে ইলেকট্রন আর এই পর্যন্ত অ্যাট্রাক্টেড হতে পারছে না। সেই যে ইনার ইলেকট্রনগুলোর এই যে প্রপার্টি, যে কারণের জন্য যে ধর্মের জন্য ইনার ইলেকট্রনগুলো বাইরের ইলেকট্রনকে নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড হওয়ার থেকে কী বলবো, প্রোটেক্ট করছে বলবো, না প্রোটেক্ট বলা ভুল হবে, তারা বাধা দিচ্ছেই বলি, বাধা দিচ্ছে। তো সেই ইনার ইলেকট্রনগুলোর সেই প্রপার্টিকে আমরা বলবো ইনার ইলেকট্রনগুলোর আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট। শিল্ড করছে বা ঢেকে দিচ্ছে বা পর্দা তৈরি করছে কারা, ইনার ইলেকট্রনগুলোই তো। তাহলে এটা ইনার ইলেকট্রনগুলোর এফেক্ট, ইনার ইলেকট্রনগুলোর ধর্ম, তারা কী করছে, স্ক্রিন করছে। কাকে স্ক্রিন করছে? আউটার ইলেকট্রনকে, ঠিক আছে। কী থেকে মানে কেন স্ক্রিন করছে? যাতে করে ও নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাক্টেড হতে না পারে। দেখো একই রকম জিনিস কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল। আমি বলতে চাইছি যে এই যে ফার্স্ট ইলেকট্রন, এ যেমন থার্ড শেল ইলেকট্রনকে রিপেল করছে, অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু সেকেন্ড শেলের ইলেকট্রনকেও রিপেল করছে। তাহলে এরাও কিছুটা কী হচ্ছে, ওই স্ক্রিনিং এফেক্ট ফিল করছে, তার ফলে এরাও তো ফুল ফ্লেজড অ্যাট্রাক্টেড হতে পারবে না। হ্যাঁ, তবে এটা ঠিক যে থার্ড শেলের ইলেকট্রনগুলো যতটা সাফারার হচ্ছে, যতটা ভুগছে, এরা অতটাও ভুগবে না, কারণ নিউক্লিয়াসের সঙ্গে এদের ডিস্টেন্স কম, আর ডিস্টেন্স কমলে অ্যাট্রাকশান ফোর্স তো বাড়বেই, এরা কাছাকাছি আছে বলে অ্যাট্রাকশান ফোর্স। ফাইনালি সবার ক্ষেত্রেই অ্যাট্রাকশান ফোর্সটাই ডমিনেট করে, কিন্তু রিপালশান ফোর্সের পরিমাণটা বাড়ে, অর্থাৎ স্ক্রিনিং এফেক্ট ফিল করার পরিমাণটা বাড়ে যত ইলেকট্রন দূরে চলে যায়। ফাইনালি কখনোই এই রিপালশানটা অ্যাট্রাকশানকে ওভারকাম করতে পারবে না, তাহলে তো ইলেকট্রন আর থাকবেই না সিস্টেমে, কিন্তু ইলেকট্রনগুলো তো সিস্টেমে থাকে, ঠিক আছে। আমি আশা করা যায় যা বললাম সেগুলো তোমরা বুঝতে পারলে। এবার আমি এই স্ক্রিনিং এফেক্ট সংক্রান্ত যা যা বললাম সেটা আমি একটু লেখার চেষ্টা করি। তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা ফিল করার ব্যাপার, ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। লেখা মানে আই মিন ডেফিনিশান এখান থেকে খুব কমই আসবে, বোর্ডের পরীক্ষাতেও খুব যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা স্ক্রিনিং এফেক্টের ডেফিনিশান খুব ইম্পর্টেন্ট তাও নয়, ডেফিনিশানটা এখানে ইম্পর্টেন্টই নয়। আসলে আমাকে এই ব্যাপারটা বুঝতে হবে কী এরা বলতে চাইছে আসলে, মানে স্ক্রিন করা মানে আসলে কী। আসলে হচ্ছে এটাই যে আউটার ইলেকট্রন যে যত দূরে থাকবে নিউক্লিয়াস থেকে তা সে তত বেশি বাধাপ্রাপ্ত হবে ইনার ইলেকট্রনগুলোর দ্বারা। এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে, তাতে করে কী হবে, নিউক্লিয়াসের টোটাল যা চার্জ সেটা ও ফিল করতে পারবে না। নিউক্লিয়াসে আছে 20 প্রোটন, কিন্তু বাইরের ইলেকট্রনকে নিউক্লিয়াস এমনই দুর্বলভাবে আকর্ষণ করছে, ইলেকট্রনটা মনে করবে যে হয়তো ওখানে 2 মাত্র প্রোটন আছে তাই আমাকে আকর্ষণ করতে পারছে না, এইরকম একটা ব্যাপার। কিন্তু আসলে আছে প্রোটন অনেকগুলোই, আকর্ষণ করার কথাও 20 প্রোটন দিয়েই, কিন্তু ভেতরে যারা আছে তারা সবাই এসে গণ্ডগোলটা করে দিচ্ছে। তুমি আরও অনেক কী বলবো, না রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে তুমি এটাকে রিলেট করাতে পারো, ভেবে দেখো। তাহলে আমরা কী লিখবো, যে ফর মাল্টি ইলেকট্রন অ্যাটমস আউটার ইলেকট্রনস ফিলস অ্যাট্রাকশন ফ্রম নিউক্লিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ রিপালশন ফ্রম ইনার ইলেকট্রনস। অনেক সময় এগুলোকে স্ক্রিনিং ইলেকট্রনও বলে, যেহেতু ওরা স্ক্রিন করছে তাই। তাহলে অ্যাট্রাকশন আর রিপালশন দুটোই ফিল করছে ডিউ টু দিস টু অপোজিট ফোর্সেস আউটার ইলেকট্রন
এক্সপিরিয়েন্সেস এক্সপিরিয়েন্স করে, কি এক্সপিরিয়েন্স করে, লেসার অ্যাট্রাক্টিভ ফোর্স বাই দ্য নিউক্লিয়াস, লেসার অ্যাট্রাক্টিভ ফোর্স ফিল করে বাই দ্য নিউক্লিয়াস। সো অ্যাকচুয়াল অ্যাট্রাকশন, অ্যাকচুয়াল অ্যাট্রাকশন এক্সপেরিয়েন্সড বাই দ্য আউটার ইলেকট্রন, অ্যাকচুয়াল অ্যাট্রাকশন এক্সপেরিয়েন্সড বাই দ্য আউটার ইলেকট্রন ইজ লেস দেন expected from, is less than that expected from total nuclear charge, total ja nuclear charge ache nucleus er bhitore, total ja charge ache, total ja number of proton ache tar tulnay onek kom attraction experience kore outer electron, keno মাঝখানে ইলেকট্রনগুলো কী করছে, তাদেরকে রিপেল করছে। তাই এটা কপি করে আমি মুছে কন্টিনিউ করছি। এরপর লেখো দিস অ্যাকচুয়াল অ্যাট্রাকশন এক্সপিরিয়েন্সড বাই দ্য আউটার ইলেকট্রন ইজ কল্ড effective nuclear charge on that electron, প্রত্যেকটা ইলেকট্রনের উপরে effective nuclear চার্জটা আলাদা আলাদা হতে পারে, আমরা এরপর দেখবো সেটা, ঠিক আছে। এটাকে বলা হয় জেড এফেক্টিভ। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন অ্যাকচুয়ালি যতটা চার্জ ফিল করছে নিউক্লিয়াসের বা এক্সপিরিয়েন্স করছে, সেটা হচ্ছে তার effective nuclear charge, ঠিক আছে। And the repulsive force, and the repulsive force exerted by the inner electrons is called their দেয়ার, মানে কাদের, ইনার ইলেকট্রনগুলোর স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট, ঠিক আছে। শিল্ডিং এফেক্টের ডেফিনিশনটা অনেক সময় বইতে অন্যভাবেও থাকে, কিরমভাবে থাকে, যেটা আমি একটু আগে বলছিলাম যে মাল্টি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কী হয়, ইনার ইলেকট্রনগুলোর এই যে ক্যাপাসিটি, যে ক্যাপাসিটির সাহায্যে ইনার ইলেকট্রনগুলো বাইরের ইলেকট্রনকে অ্যাট্রাক্টেড হতে বাধা দিচ্ছে, এই বাধা দেওয়ার যে ক্ষমতা, এইটাকে অনেক সময় মানে এটাকে অ্যাকচুয়ালি স্ক্রিন ইফেক্ট বলে। বা এবার স্ক্রিন ইফেক্টটাকে এইভাবেও ডিফাইন করা যায়, যেভাবে খুশি, আমি সেকেন্ডটাও লিখে দিচ্ছি, যে দ্য এবিলিটি অফ ইনার ইলেকট্রনস to screen or shield, এটা লিখলে বেটার হবে, এটা না লিখে বরঞ্চ একটু অন্য ল্যাঙ্গুয়েজ ইউজ করি, টু প্রিভেন্ট আউটার ইলেকট্রনস টু গেট অ্যাট্রাক্টেড
to prevent outer electrons to get attracted by the nucleus is called screening or shielding effect. এটাকে সিগমা দিয়ে সিম্বলাইজ করা হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি স্ক্রিনিং কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? এটাকে আপাতত লিখছি না। এফেক্ট অফ দ্য ইনার ইলেকট্রনস, ঠিক আছে? স্ক্রিনিং অর শিল্ডিং এফেক্ট অফ দ্য ইনার ইলেকট্রনস। শিল্ডিং এফেক্টটা কারা প্রোভাইড করে? ইনার ইলেকট্রনগুলো। তার ফলে অ্যাট্রাক্টেড হতে বাধাপ্রাপ্ত হয় কে? আউটার ইলেকট্রনটা, ঠিক আছে? আশা করা যায় আমি যা যা বললাম বা বোঝানোর চেষ্টা করলাম বোঝাতে পেরেছি। এইবার নেক্সট আমাদের কাজ হচ্ছে যে এই যে স্ক্রিনিং, মানে বাইরের ইলেকট্রনটা তো বাধাপ্রাপ্ত হচ্ছে ভেতর ইলেকট্রনগুলো দ্বারা, তাহলে বাধাপ্রাপ্ত হওয়ার পরে নিউক্লিয়াসের টোটাল চার্জটা ফিল করতে পারছে না। তাহলে টোটাল চার্জটা যদি ফিল করতে না পারে, তাহলে অ্যাকচুয়ালি কতটা চার্জ ফিল করছে, অ্যাকচুয়ালি কতটা চার্জ ফিল করছে মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত, সেইটা আমাদের এবার ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, স্লেটার্স রুল বলার আগে আমরা দু একটা জিনিস একটু বলে নিই। দুটো পয়েন্ট বলতে হবে, তার আগে জেড এফেক্টিভের একটা আর একটা ডেফিনিশন দেবে, ছোটো ডেফিনিশন, যদি বাই চান্স বোর্ডের পরীক্ষায় ডেফিনিশন লিখতে হয় তাহলে তার জন্য এটা এফেক্টিভ হবে লেখাটা। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের এফেক্টিভ ডেফিনিশন, সেটা হচ্ছে দ্য নেট চার্জ অফ নিউক্লিয়াস উইচ অ্যাক্টস অন আউটার ইলেকট্রন আফটার কনসিডারিং স্ক্রিনিং এফেক্টের জন্য যতটা যা রিপালশন হওয়ার সব গেলো টেলো কমে, তারপর যতটা বেঁচে থাকলো, নেট চার্জ অফ নিউক্লিয়াস ইজ কল্ড জেড এফেক্টিভ, ঠিক আছে? এবার যে দুটো পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসটা রয়েছে, ইনার ইলেকট্রন এরা আউটার ইলেকট্রন। এবার এই আউটার ইলেকট্রনটা অ্যাট্রাক্টেড হতে চাইছে আর ইনার শেলের ইলেকট্রনগুলো বাধা দিচ্ছে। এখন ইনার শেলের ইলেকট্রনগুলো যদি স্ক্রিনিং পাওয়ার কম হয়, স্ক্রিনিং পাওয়ার যদি কমে যায়, তাহলে এর পক্ষে কী হবে? সুবিধাজনক হবে অ্যাট্রাক্টেড হতে। তাহলে যখন স্ক্রিনিং পাওয়ার কম, তখন নিউক্লিয়াসের নেট চার্জ এর ওপরে কী হবে? বেড়ে যাবে। নেট চার্জ বেড়ে যাবে মানে জেড এফেক্টিভ বেড়ে যাবে। আর যখন এরা খুব স্ট্রংলি যখন স্ক্রিন করছে, তখন এ খুব বেশি করে অ্যাট্রাক্টেড হতে পারবে না, অর্থাৎ জেড এফেক্টিভের ভ্যালু কমে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা ব্যাপার যে স্ক্রিনিং এফেক্ট আর জেড এফেক্টিভ এরা পরস্পরের অপোজিট। তাহলে আমরা লিখব যে ওয়েন স্ক্রিনিং এফেক্ট ইনক্রিজেস, স্ক্রিনিং যদি বেশি হয় তাহলে জেড এফেক্টিভ ডিক্রিজেস, আর উল্টোটাও, ওয়েন স্ক্রিনিং এফেক্ট ডিক্রিজেস তখন জেড এফেক্টিভটা ইনক্রিজ করবে, রাইট? এটা এক নম্বর পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ভেবে দেখো একটা পার্টিকুলার শেলের মধ্যে, এই যে আমরা বলছি যে ইনার ইলেকট্রনগুলো কী করছে? গার্ড করছে, স্ক্রিন করছে। এখন ইলেকট্রনগুলো তো কোনো না কোনো অরবাইটালের মধ্যে থাকবে, তাই না? এবার কোনো একটা পার্টিকুলার শেলের মধ্যে যে অরবাইটাল নিউক্লিয়াসের সবথেকে কাছে, সে তো নিউক্লিয়াসকে সবথেকে বেশি করে স্ক্রিন করতে পারবে, গার্ড করতে পারবে, তাই না? এমনি একটা রিয়েল লাইফ এক্সাম্পল ভাবো, ধরা যাক তুমি দাঁড়িয়ে আছো, তোমার একটা বন্ধু তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে তোমাকে গার্ড করবে। কাদের থেকে? না, বাইরে আরও দু চারজন আছে, তাদের থেকে তোমাকে গার্ড করবে। তাহলে গার্ড করার জন্য সবথেকে সেইটা এফেক্টিভ হবে কখন? যখন তোমার বন্ধু তোমার একদম কাছাকাছি এসে অবস্থান করবে, একদম কাছে থেকে তোমাকে ঘিরে ধরে থাকবে, গার্ড করে থাকবে সেই সময়টা। কিন্তু সে যদি তোমার থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে থাকে কি তোমাকে এফেক্টিভলি গার্ড করা সম্ভব হবে? কারণ একবার সেই ডিস্টেন্সটা যদি, সেই 10 ফুট ডিস্টেন্সে তুমি দাঁড়িয়ে আছো, সেইখান থেকে তুমি যাদের থেকে গার্ড করতে চাইছো তারা যদি বাই চান্স সেইটা টপকে চলে আসে, ব্যাস, তাহলে তো আর কোনো গার্ড থাকলো না। সুতরাং এফেক্টিভ স্ক্রিনিং তখনই হবে যখন ইলেকট্রন এবং নিউক্লিয়াস এদের ডিস্টেন্স কম হবে, মানে যে ইলেকট্রনগুলো স্ক্রিন করছে তারা যখন নিউক্লিয়াসের কাছে থাকবে। এবার একটা গিভেন শেলের মধ্যে
এস অরবাইটাল নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে। আমরা বলি যে এস অরবাইটালের পেনিট্রেটিং পাওয়ার ইজ ম্যাক্সিমাম। পেনিট্রেট করা মানে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসা ইলেকট্রন ক্লাউডগুলোর। তা এস অরবাইটালের ইলেকট্রন ক্লাউড নিউক্লিয়াসের সব থেকে কাছে অবস্থান করে। ইনফ্যাক্ট এস অরবাইটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল হওয়ায়, স্ফেরিক্যাল মানে নিউক্লিয়াসকে একদম চারদিক থেকে ঘিরে ধরবে এস অরবাইটাল ইলেকট্রন ক্লাউড। তার ফলে আউটার ইলেকট্রনগুলো ওইখানে যে কোনো ডাইরেকশান থেকে আসলেই ওখান থেকে রিপেলড হবে। সুতরাং এস অরবাইটালের স্ক্রিনিং পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম। আর যত আমরা এস থেকে পি, পি থেকে ডি থেকে এফ এ যাচ্ছি, তত স্ক্রিনিং পাওয়ার ক্রমশ কমতে থাকে। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট কী লিখব, যে স্ক্রিনিং পাওয়ার অফ অরবাইটালস ইন এ গিভেন শেল একটা পার্টিকুলার শেলের মধ্যে। আমি যদি এখন ওয়ান এসের সঙ্গে, আমি যদি এখন থ্রি এসের সঙ্গে টু পি কম্পেয়ার করি, তাহলে অবশ্যই থ্রি এস দূরে আছে, তাই না? তো একটা পার্টিকুলার শেলের মধ্যে এস অরবাইটালের স্ক্রিনিং ম্যাক্সিমাম আর এফ অরবাইটালের স্ক্রিনিং সব থেকে কম, ঠিক আছে? এরপর আমরা আসছি স্লেটার্স রুলে। তাহলে স্লেটার্স রুল ফর ক্যালকুলেটিং স্ক্রিনিং কনস্ট্যান্ট সিগমা অ্যান্ড জেড এফেক্টিভ। স্ক্রিনিং কনস্ট্যান্টটাই হচ্ছে স্ক্রিনিং এফেক্ট যতটুকু হচ্ছে সেই পাওয়ারটার একটা কী বলবো সেটাকে প্রকাশ করে জেড। তাহলে আমরা এটা বলতে পারি যে জেড এফেক্টিভ মানে হচ্ছে কি, টোটাল যা জেড, টোটাল যতগুলো প্রোটন আছে নিউক্লিয়াসে তার টোটাল যা চার্জ, ততটা তো আর কোনো একটা ইলেকট্রন ফিল করতে পারছে না, বাদ যাচ্ছে কোনটা, স্ক্রিনিং কনস্ট্যান্টটা মানে এফেক্টিভ, আই মিন স্ক্রিনিং এফেক্টের জন্য যতটুকু বাদ যাওয়ার সেটা। তাহলে এই জেড থেকে আমরা সিগমাটা মাইনাস করলে আমরা পেয়ে যাবো জেড এফেক্টিভ। আর এই সিগমাটা আমরা ক্যালকুলেট করার নিয়মগুলো এখন জানবো, তারপরে সেই নিয়মগুলো জানার পরে ফাইনালি এই ফর্মুলাটায় বসিয়ে জাস্ট বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার রুলসগুলো দেখো। এক নম্বর রুল হচ্ছে প্রথমে কী করতে হবে, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য অ্যাটম ইন ফলোয়িং ম্যানার্স। এইভাবে লিখতে হবে, কিরমভাবে, ওয়ান এস, টু এস টু পি, থ্রি এস থ্রি পি, থ্রি ডিটা আলাদা। আলাদা কেন? এস আর পি ইলেকট্রনের স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করার নিয়মটা একটু আলাদা, আর ডি এফ ইলেকট্রনের জন্য একটু আলাদা, তাই জন্য ডিটাকে আলাদা করা হলো। তারপরে ফোর এস ফোর পি, তারপরে ফোর ডি ফোর এফ, ইলেকট্রন কনফিগারেশন যাই হোক না কেন ওগুলোকে এইভাবে সাজাতে হবে, ঠিক আছে? অনেকে আবার এইভাবে সাজায়ও না, না সাজালেও কোনো ব্যাপার নেই, ফাইনালি হচ্ছে আমার সঠিক কাজটা করা নিয়ে কথা। কিন্তু ম্যাক্সিমাম বইতে এরকম একটা নিয়ম লেখা থাকে, তাই সেটা জেনে রাখা একটু ভালো। তারপরে যেটা করতে হবে, দু নম্বরে, ফার্স্ট অফ অল লিখলাম, দু নম্বরে যেটা আমাকে এটা জানতে হবে যে দেখো আমি একটা ছবি আঁকি, এই যে ধরো নিউক্লিয়াস, এটা ধরো ইনার ইলেকট্রন, ইনার ইলেকট্রন কী করবে, এটাকে রিপেল করবে, তো স্ক্রিনিং পাওয়ার এরা দেবে, স্ক্রিন করবে একে। কিন্তু আমি যদি এটার স্ক্রিনিং পাওয়ার বের করতে চাই যে এটার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কত, তাহলে এর ক্ষেত্রে এই দুজন যতটা সিগমা তৈরি করছে সেটা ক্যালকুলেট করে বিয়োগ করে দিলেই হবে। এখন এর বাইরে যে ইলেকট্রনটা এখানে আছে তার কি কোনো ফাংশন আছে, যে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা কতটা রিপেলড হবে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কতটা ফিল করবে সেইটার ব্যাপারে তারও বাইরে যে ইলেকট্রন তার কি কোনো ভূমিকা থাকতে পারে? পারে না, কারণ ও তো নিজেই আরও দূরে আছে। এ তো যখন এর ওপরে কিছু ঝামেলা সৃষ্টি করতে যাবে তার আগে তো ও নিজেই রিপেলড হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে এও তো একে রিপেল করবে, এখন এ যদি একে রিপেল করে তাহলে এ তো আরও কাছে চলে আসবে, কাছে চলে আসলে তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হয় বাড়বে, তো মানে আরও বেশি বেশি করে তো ফিল করতে পারবে নিউক্লিয়ার চার্জটা ইলেকট্রন, তাই না?
তো কোনো একটা যে ইলেকট্রনের আমি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বার করতে চাইছি, যে পার্টিকুলার ইলেকট্রনের ওপরে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বের করতে চাইছি, তার বাইরের ইলেকট্রনগুলোর কোনো ফাংশন নেই। ওকে একমাত্র বাধা দিতে পারবে কারা? ভেতরের ইলেকট্রনগুলো, ইনার ইলেকট্রনসগুলো। ঠিক আছে, তাহলে সেটাই আমরা এই সেকেন্ড পয়েন্টে লিখব, যে আউটার ইলেকট্রন ক্যানট স্ক্রিন ইনার ইলেকট্রনস টু গেট অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, সো আউটার ইলেকট্রনস হ্যাভ নো কন্ট্রিবিউশন টুয়ার্ডস সিগমা। সিগমার ভ্যালু কত হবে সেইটা ডিসাইড করার জন্য আউটার ইলেকট্রনের কোনো ফাংশন নেই। তাহলে এই হয়ে গেল দুখানা নিয়ম। এইবার লাস্ট থার্ড নিয়মটা, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এটা মুছে দেওয়া হয়। থার্ড নিয়মটাতে আমরা একটা বক্স বানাবো। বক্স বানিয়ে আমি বলতে চাইব যে দুটো কলাম বানাই, ফর এনএস অ্যান্ড এনপি ইলেকট্রনস। এনএস এর এনপি ইলেকট্রনের জন্য এক ধরনের রুল হবে, আর ডিআরএফ ইলেকট্রনের জন্য একটা রুল হবে, দুটো আলাদা রুল। ঠিক আছে, এইবার ভ্যালু অফ সিগমা, তাহলে কী লিখব আমরা? এনএথ শেল, এনতম শেলে যে ইলেকট্রনগুলো আছে, আমি একটা এক্সাম্পল আগে এখানে ছোটো করে লিখি, তাহলে রুলটাও এক্সপ্লেন করতে সুবিধা হবে, রুলটার ভেতরে আমি কী লিখছি সেটাও বোঝাতে পারবো। সাপোজ ওয়ান এস টু, টু এস টু, টু পি ফাইভ, এরম একটা কনফিগারেশন আছে। তাহলে এই পি অরবিটালে কত ইলেকট্রন আছে? পাঁচখানা। পাঁচখানা ইলেকট্রনের মধ্যে কোনো একটা ইলেকট্রন কতগুলো, মানে কতটা স্ক্রিন ফিল করছে বা কতটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফিল করছে সেইটা আমরা বের করতে চাইছি। তাহলে এই পাঁচটা ইলেকট্রনের মধ্যে অ্যাকচুয়ালি টোটাল, এই যে এনএস আর এনপি, মানে মানে দু নম্বর সেলের মধ্যে টোটালি সাতখানা ইলেকট্রন আছে। তাহলে এই সাতখানা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন কতটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফিল করতে চাইছে সেটা বার করতে চাইছি। তাহলে সেই ইলেকট্রনটাকে তো আমি কাউন্টের বাইরে রাখবো, তাহলে সেইটা বাদে বাকি কটা পড়ে থাকলো ইলেকট্রন ছটা, সেই ছটা ইলেকট্রনকে আমি এখানে এনথ সেলের ইলেকট্রন বলছি। ঠিক আছে, তাহলে ফর সিগমা ইকুয়াল টু 0.35 ফর ইচ ইলেকট্রন এনএথ সেলের, এনএথ সেলের ইলেকট্রনের মানে এনএথ সেলের বাকি ইলেকট্রনগুলোর প্রত্যেকজন 0.35 করে ওর উপরে কী করবে, স্ক্রিন তৈরি করবে, 0.35 পার্ট যদি ভাবি। আর এর ক্ষেত্রেও তাই, সিগমা ইকুয়াল টু 0.35 ফর ইচ ইলেকট্রন। কোন ইলেকট্রনগুলো? যারা কিনা আউটার মোস্ট সেলে ওই পার্টিকুলার ইলেকট্রনের সঙ্গে আছে, যার আমি জেড এফেক্টিভ বের করতে চাইছি। এইবার ঠিক এর ভেতরে এন মাইনাস ওয়ানতম সেলে যে ইলেকট্রনগুলো আছে তারা কতটা স্ক্রিন, তারা কতটা স্ক্রিনিং তৈরি করবে, স্ক্রিনিং সিগমা, সেটা হচ্ছে 0.85। ঠিক আছে, ফর ইচ ইলেকট্রন 0.85 কেন বেড়ে গেল? কেন? সাপোজ একে একে স্ক্রিন করতে হবে, এটা হচ্ছে থার্ড সেল, এটা দু নম্বর সেল, এটা এক নম্বর সেল, এখানে নিউক্লিয়াস আছে। তাহলে এই ইলেকট্রনটার আমি জেড এফেক্টিভ বের করতে চাইছি, তাহলে এখানকার বাকি ইলেকট্রনগুলো যতটা স্ক্রিন তৈরি করবে, ভেতর ইলেকট্রনগুলো আরও বেশি করে গার্ড করতে পারবে না ওকে,
আরও বেশি গার্ড করতে পারবে, তো যেহেতু এরা নিউক্লিয়াসের আরও কাছে আছে তাই বেশি গার্ড করতে পারবে বলেই তার সিগমার ভ্যালু বেড়ে গেল। আচ্ছা আর কি বলবো, এন মাইনাস টু অ্যান্ড ইনার সেলস, এন মাইনাস টু তম এবং তার নিজের আর যা যা সেল আছে সব ইলেকট্রনগুলোই এবারে তাদের সিগমার ভ্যালু হবে ওয়ান, তারা পুরোপুরি স্ক্রিন করে দেবে, ঠিক আছে। আর এখানে এখানে অ্যাকচুয়ালি এন মাইনাস ওয়ান আর এন মাইনাস টু বলে আলাদা কিছু নেই, একদম এন মাইনাস ওয়ান থেকেই সবার ক্ষেত্রেই সিগমা ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, সবার ক্ষেত্রেই সিগমা ইকুয়াল টু ওয়ান। তাহলে মনে রাখার ক্ষেত্রে এদেরটা একটু কম মনে রাখতে হবে, এদের ক্ষেত্রে তিনটে ভ্যালু মনে রাখতে হবে, ঠিক আছে, 0.35, 0.85 অ্যান্ড 1। আচ্ছা প্রথমে একটা এক্সেপশনাল কেস আলোচনা করে নিই, একটাই মাত্র এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে ফর হিলিয়াম, ঠিক আছে। হিলিয়ামের ক্ষেত্রে কী হয় দেখো, একটাই তো শেল, মানে একটাই ওয়ান এস অরবাইটাল, সেখানে দুখানা ইলেকট্রন আছে। তাহলে এবার এই দুটো ইলেকট্রনকেই এইখানে আমাদের প্রোটন কটা আছে, দুটো ইলেকট্রনের কেউই দুখানা প্রোটনের চার্জ ফিল করতে পারে না। আমরা একটু আগে বলছিলাম যে যে ইলেকট্রনটার জেড এফেক্টিভ বের করতে চাইছি সেইটা বাদ দিয়ে অন্যগুলোকে কনসিডার করতে হবে, কাউন্ট করতে হবে। এবার প্রথম মানে আউটার মোস্ট সেলের জন্য, এর ক্ষেত্রে এটাই আউটার মোস্ট, এটাই সব কিছু, তাহলে এর ক্ষেত্রে এর জন্য রিপালশান করবে এ আর এর জন্য রিপালশান করবে এ। তাহলে 0.35 যে সিগমার ভ্যালুটা সেইটা এখানে অ্যাপ্লিকেবল নয়, এর ক্ষেত্রে খালি সিগমার ভ্যালু হবে 0.3 অনলি, ঠিক আছে। তাহলে তাই যদি হয় সিগমা, তাহলে জেড এফেক্টিভ কত হবে, জেড মাইনাস সিগমা মানে 2 - 0.3 মানে 1.7, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রন ফিল করবে যে 1.7 সংখ্যক নিউক্লিয়াস ওকে অ্যাট্র্যাক্ট করছে, এও ভাববে যে 1.7খানা ইলেকট্রন এখানে আছে, এই প্রোটন এখানে আছে অ্যাট্র্যাক্ট করার জন্য, আর এও ভাববে যে 1.7 সংখ্যক প্রোটন নিউক্লিয়াসে আছে ওকে অ্যাট্র্যাক্ট করার জন্য। বাকি যতটুকু পাওয়ার নিউক্লিয়াসের ছিল 2.3 যেটা ক্যান্সেল আউট হয়ে গেল, সেটা কিসের জন্য হলো, ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের জন্য, ঠিক আছে, নিজের মধ্যে ঝুটঝামেলা করে এইটুকু ওরা লস করে ফেললো, তার ফলে এখন প্রত্যেকে 1.7 করে অ্যাট্র্যাক্টেড হবে, ঠিক আছে, অ্যাজ ইফ 1.7 সংখ্যক প্রোটন নিউক্লিয়াসে আছে। এবার মেন আলোচনায় আসি, হিলিয়াম হয়ে গেল, হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন তো ওকে তো আর কেউ স্ক্রিন করার নেই, তো সুতরাং ও জেড যদি ওয়ান হয় ওয়ানই ও ফিল করবে। আমরা অ্যাকচুয়ালি আলোচনা শুরু করবো তিন থেকে, লিথিয়াম থেকে। লিথিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কত দেখো, 1s2 2s1, বেরিলিয়াম 1s2 2s2, বোরন 1s2 2s2 2p1। পরপর আমরা সেকেন্ড পিরিয়ডে যারা যারা আছে তাদের প্রত্যেকের জেড আর সিগমা বের করবো, সিগমা এবং জেড এফেক্টিভ বের করবো, তাতে করে কী হবে, সিগমা এবং জেড এফেক্টিভ দুটোরই পিরিয়ড ওয়াইজ ভেরিয়েশন, বাঁ দিক থেকে ডান দিকে গেলে ভ্যালু বাড়বে না কমবে তার একটা আইডিয়া আমরা পাবো। এখন আমি যদি এমনি লিখে দিই যে ডান দিকে গেলে জেড এফেক্টিভ ক্রমশ বাড়বে, তাহলে জেড এফেক্টিভ বাড়বে মানে সিগমার ভ্যালু হয়তো কমবে, এরকম মনে হতে পারে তোমাদের, কিন্তু আসলে সেরকম হয় না, কি হয় একটু দেখো, সেই জন্যই এইটা করা আর কি। 2s2 2p2, নাইট্রোজেনের 1s2 2s2 2p3, 1s2 2s2 2p4, আচ্ছা ফ্লুরিনের 1s2 2s2 2p5, আর ফাইনালি নিয়ন 1s2 2s2 2p6, ঠিক আছে, ক্যালকুলেট করে দেখো। তাহলে ওই যে এনএস আর এনপি ইলেকট্রন যদি হয় তাদের যদি আমি জেড এফেক্টিভ বের করি, তাহলে তার একটা নিয়ম আর ডান দিকে ছিল এনডি আর এনএফ এর জন্য, তাহলে এখন আমরা এনএস আর এনপি এটাই এর জন্যই ক্যালকুলেট করবো। অ্যাকচুয়ালি আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে এরকম পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে যে ক্যালকুলেট জেড এফেক্টিভ অ্যান্ড সিগমা ফর ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য ফলোয়িংস, অ্যাকচুয়ালি কোন ইলেকট্রনটার জন্য আমাকে সিগমা বা জেড এফেক্টিভ বের করতে হবে সেটা কোয়েশ্চেনে বলে দেবে, নাহলে তো আমি বুঝতে পারছি না এখানে তো আছে এতগুলো ইলেকট্রন, কার জন্য আমি বের করব সিগমার ভ্যালু,
যদি আমি ওয়ান এস এর যে ইলেকট্রন দুটো আছে তাদের জন্য যদি সিগমা ভ্যালু বের করতে যাই, তাহলে সিগমা ইকুয়াল টু 0.3 একটু আগেই দেখলাম হিলিয়ামের ক্ষেত্রে যা হয় এদের ক্ষেত্রেও তাই হবে। আর তারও আগে আমি বলেছিলাম যে কোনো একটা পার্টিকুলার অরবাইটালের জন্য বা কোনো একটা পার্টিকুলার শেলের জন্য যদি আমি সিগমা বের করতে যাই, তাহলে বাইরের শেলগুলোর কোনো সেখানে কোনো কার্যকারিতা থাকে না। তাহলে যদি আমাকে বলে যে কার্বনের ওয়ান এস অরবাইটালের একটা ইলেকট্রনের জন্য সিগমা বের করো, তাহলে টু এস বা টু পি অরবাইটালের কোনো ফাংশন নেই। সুতরাং কোন ইলেকট্রনের জন্য জেডটা বের করতে বলছে, জেড এফেক্টিভ বের করতে বলছে, সেটা কোশ্চেনে বলে দেবে। আমরা আপাতত হচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন, মানে লাস্ট যে ইলেকট্রনটা আসছে ডিফারেনশিয়েটিং ইলেকট্রন সেটা, ঠিক আছে, ডিফারেনশিয়েটিং ইলেকট্রনও বলতে পারো। তাহলে কত হবে এখানে দেখো সিগমা, আমরা একটু দুটো কলাম বানাচ্ছি, হ্যাঁ, সিগমাটাই খালি ক্যালকুলেট করি তারপরে তো ওইটা বানাচ্ছি। সিগমা কত দেখো, তাহলে এখানে তো একটা ইলেকট্রন আছে, টু এসে একটাই ইলেক্ট্রন, তাহলে সেই ইলেকট্রনটারই তো আমি জেড এফেক্টিভ বের করতে চাইছি, ও তো আর নিজে নিজেকে রিপালশন করবে না, তাহলে বাকি থাকলো কোনটা, এটা। তাহলে তাহলে ভ্যালেন্স শেলে ইলেকট্রন পড়ে থাকলো জিরো, জিরো ইন্টু পয়েন্ট থ্রি ফাইভ, প্লাস ইনার শেল এন এন মাইনাস ওয়ানে দুটো ইলেকট্রন ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ, এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে কত হবে এটা, খালি এটাই হবে ওয়ান পয়েন্ট সেভেন অ্যাকচুয়ালি, তাই তো? আমরা আগে সিগমাটা বের করিনি, তারপরে আমরা জেড এফেক্টিভের কম্পারিজনে পড়ে আসছি। তাহলে এর ক্ষেত্রে কী হবে দেখো, ওয়ান ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ, তাহলে ওয়ান পয়েন্ট সেভেনের সঙ্গে পয়েন্ট থ্রি ফাইভ মানে কত, টু পয়েন্ট জিরো ফাইভ, তাই তো? এটা দেখো এখানে, তাহলে লাস্ট ইলেকট্রন হচ্ছে এটা, এটা যদি বের করতে যাই তাহলে ওই পার্টিকুলার এনতম শেলে কটা ইলেকট্রন পড়ে থাকলো, দুটো। তাই এই জন্যই আমাদের এই জন্যই আমাদের কী হয়, সেই প্রথমে যেটা বলেছিলাম না যে এস আর পিগুলোকে একসঙ্গে নিয়ে ব্র্যাকেট করতে, যেই আমি টু এস আর টু পিকে একসঙ্গে নিয়ে ব্র্যাকেট করে দেবো তখনই তুমি এখান থেকে ওইটা ক্যালকুলেট করা খুব সহজ হয়ে যাবে যে একটা পড়ে, একটা যেটার আমি বের করতে চাইছি সেটা ছাড়া আর দুটো পড়ে আছে ওই পার্টিকুলার এনতম শেলে, এন এস শেলে, তাহলে টু ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ হবে আর টু ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে টু ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ এটা কিন্তু ফিক্সড, কেন ফিক্সড, কারণ প্রত্যেকেরই এখানে আউটার মোস্ট শেলটা হচ্ছে দু নম্বর শেল আর এন মাইনাস ওয়ানতম শেলটা হচ্ছে ওয়ান এস, সবার ক্ষেত্রেই ওয়ান এস এন মাইনাস ওয়ান। এই যে টু এস আর টু পি ব্র্যাকেট করে দিলাম, দেখো ব্র্যাকেট করে দেওয়ার যে গল্পটা সেইটা এই জন্যই হয় যে যাতে করে আমি ওই পার্টিকুলার শেলটাতে আর কটা ইলেকট্রন পড়ে রইলো সেইটা আমি যাতে ক্যালকুলেট করতে পারি সহজে, তা নাহলে একটা নিজেরাই একটা গণ্ডগোল করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে পয়েন্ট সেভেন আর এটা ওয়ান পয়েন্ট সেভেন, পয়েন্ট সেভেন আর ওয়ান পয়েন্ট সেভেন তার মানে টু পয়েন্ট ফোর এখানে দেখো। তাই এইটা তো ফিক্সড সবার ক্ষেত্রেই, এই ওয়ান পয়েন্ট সেভেনটা ফিক্সড, তাই তো? মানে প্লাস ওয়ান পয়েন্ট সেভেন সব করতে আমি লিখে দিই, এখানেও প্লাস ওয়ান পয়েন্ট সেভেন, প্লাস ওয়ান পয়েন্ট সেভেন, এখানে কত পড়ে থাকলো দেখো, তাহলে তিনটে ইলেকট্রনের জন্য মানে থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ, জিরো পয়েন্ট থ্রি ফাইভের নামটা পড়ো এবার, তাহলেই হয়ে যাবে ফোর ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ, ফাইভ ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ, সিক্স ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ, আর এখানে সেভেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি ফাইভ, ঠিক আছে? কত হচ্ছে এবার, তাহলে তিন ইন্টু পঁয়ত্রিশ, এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে, ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর ওয়ান পয়েন্ট সেভেন তার মানে টু পয়েন্ট সেভেন ফাইভ, এটা ওয়ান পয়েন্ট সেভেনের ডাবল তার মানে, সরি, পয়েন্ট সেভেনের ডাবল মানে ওয়ান পয়েন্ট ফোর, ওয়ান পয়েন্ট ফোর আর ওয়ান পয়েন্ট সেভেন তাহলে থ্রি পয়েন্ট ওয়ান, এটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আর ওয়ান পয়েন্ট সেভেন তাহলে টু পয়েন্ট ফোর ফাইভ, টু পয়েন্ট ফোর ফাইভ, এটা টু পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট সেভেন তাহলে থ্রি পয়েন্ট এইট আর এটা
2.35 আর 1.7 তাহলে 4.05 এই হয়ে গেল এদের প্রত্যেকের সিগমা ভ্যালু। এবার প্রত্যেকের যদি আমি অ্যাটমিক নাম্বার থেকে বাদ দিয়ে দিই তাহলেই আমি পেয়ে যাবো এদের করেসপন্ডিং জেড এফেক্টিভ ভ্যালু। এটা আগে লিখে নাও, আচ্ছা এখানে আমি একটু গণ্ডগোল করেছি, এটা 3.45 হবে, হ্যাঁ 3.45 হবে, ঠিক আছে। আর এইখানটায় মনে হচ্ছে কিছুটা গণ্ডগোল আছে, 5 সাথে 35 24, এটা 4, আচ্ছা এখানটা 1 হবে, এটা একটু কারেকশান করে নাও, 4.15 হবে, বাকি ঠিক আছে। দেখো এখানে একটা চার্ট বানিয়েছি আমি, সিগমার যে ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করলাম সেইগুলো ব্যবহার করে প্রথমে আমি এই এটা পিরিয়ডিক টেবিলের সেকেন্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ডের সব এলিমেন্টগুলোকে পাশাপাশি রাখলাম, তাদের প্রত্যেকের জেড মানে অ্যাটমিক নাম্বার, সিগমা যেগুলো আমরা ক্যালকুলেট করলাম এক্ষুনি সেগুলো সব লিখলাম। দেখো সিগমার ভ্যালু ক্রমশ যত আমি লেফট টু রাইট যাচ্ছি সিগমার ভ্যালু কিন্তু ক্রমশ বাড়ছে, তাই না, স্টেডিলি ইনক্রিজ করছে। একই কথা প্রযোজ্য জেড এফেক্টিভের ক্ষেত্রেও, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জও ক্রমশ বাড়ছে, দেখো ক্রমশই বাড়ছে। একটু আগে আমরা বলছিলাম ব্যাখ্যা করার সময় যে যত এফেক্টিভ নিউক্লিয়ার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ডিপেন্ড করবে কার উপরে, সিগমার উপরে, সিগমা যত বাড়বে তত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমবে, মানে কম্পারেটিভলি কমবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ট্রেন্ডটা কী দেখছি, সিগমাও বাড়ছে অ্যাজ ওয়েল অ্যাজ জেড এফেক্টিভও বাড়ছে। এটা কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে সিগমা বাড়ছে যখন তখন তো নাম্বার অফ প্রোটন তো আর থেমে নেই। আমরা যখন বলছিলাম যে একটা পার্টিকুলার সিস্টেমের কথা আলোচনা করেছিলাম যে এর যত পাওয়ার বাড়বে তত এর জেড এফেক্টিভ কমবে, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম না যে নিউক্লিয়াসেরও পাওয়ার ক্রমশ বাড়ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম না। আমরা জাস্ট একটা একটা আইডিয়া দেবার জন্য, কনসেপ্ট বোঝানোর জন্য আমি এটা বলছিলাম যে যত এর ইনার ইলেকট্রনের স্ক্রিনিং বাড়বে তত আউটার ইলেকট্রনের জেড এফেক্টিভ কমবে, কিন্তু সেখানে নিউক্লিয়াসের গল্প ছিল না। এবার এখানে তো নিউক্লিয়াসটাই পাল্টে যাচ্ছে, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও তো বাড়ছে, তাহলে প্রোটন সংখ্যা যদি বাড়ে, প্রোটন সংখ্যা বাড়লে তো অ্যাট্রাকশানটাও বাড়বে, হ্যাঁ প্রোটন সংখ্যা বাড়ার পাশাপাশি ইলেকট্রনও বাড়ছে, ইলেকট্রন বাড়ছে মানে কী বলবো, স্ক্রিনিংও বাড়ছে, কিন্তু স্ক্রিনিং যতটা বাড়ছে, স্ক্রিনিং এফেক্ট যতটা বাড়ছে তার তুলনায় নাম্বার অফ প্রোটন বেড়ে যাওয়ার যে এফেক্ট, নাম্বার অফ প্রোটন বেড়ে যাওয়ার প্রভাবটা অনেক বেশি, তার ফলে ফাইনালি জেড মাইনাস সিগমা করলে জেড স্টার বা জেড এফেক্টিভ সেটাও ফাইনালি আলটিমেটলি বাড়ছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যদি আমরা অ্যালং দ্য পিরিয়ড আমরা যদি লেফট টু রাইট যাই, লেফট টু রাইট যদি যাই তাহলে জেড এফেক্টিভ ইনক্রিজ করবে লেফট টু রাইট, আর সিগমাটাও ইনক্রিজ করবে, ঠিক আছে এটা কপি করো। আমি এবার দেখো লিথিয়াম সোডিয়াম আর পটাশিয়ামের আমি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বের করব। আমি কী করতে চাইছি, গ্রুপ ওয়াইজ নিচে নামলে টপ টু বটম এইবার জেড এফেক্টিভ বা সিগমার ট্রেন্ডটা কেমন সেটা আমি বুঝতে চাইছি। তাহলে 11 আর এটার আমরা জানি 19, আমরা তো একটু আগেই করলাম যে আচ্ছা এটা আমি আর করছি না, এখন একটু আগেই যেহেতু করেছি, 1s2 2s2 2p6 3s1 আটের ক্ষেত্রে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে এবার আমরা এই যেটা শিখেছিলাম বক্সটা করে দিই, এই যে দেখো এই যে 2s2p আর 3s3p একসঙ্গে। সোডিয়ামের ক্ষেত্রে দেখো আমরা যদি 3s1 ভ্যালেন্স ইলেকট্রনে যদি সিগমা বের করতে চাই তাহলে ওকে বাদ দেবো, মানে 0 × 0 × 0.35, কারণ ও ছাড়া আর কেউ নেই n-তম, n-1তম কটা আছে 8টা, তাহলে 8 × 0.85 আর n-2তম বা আরও ভেতরে যদি কেউ থাকে তাদের 1 করে ধরবো, তাহলে দুখানা ইলেকট্রন ইন্টু 1 কত হচ্ছে এটা দেখো। আর এর ক্ষেত্রে কী করবো, 0 × 0.35, কারণ 4s-এ একটাই আছে ও ছাড়া আর কেউ নেই, এখানে 8টা, 0.85 আর বাকি সবার জন্য, বাকি সবার জন্য হচ্ছে 1 করে, তাহলে 8 আর 2 = 10, এই 10টার জন্য হচ্ছে 1 করে, তাহলে কথা হচ্ছে দেখো এটা তো 8 × 44 = 4 = 64 আর 4 = 68, তার মানে 6.8 আর 10 =
16.8 হয়ে যাচ্ছে এর সিগমা, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে দেখো, তাহলে এটা 6.8, 6.8 আর 2, তাই তো, তাহলে 10.8। তাহলে আমি যদি এরকমভাবে সাজাই, আরেকবার লিখছি এদেরকে, সোডিয়াম সরি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে। এর ক্ষেত্রে কত ছিল লিথিয়ামের ক্ষেত্রে ভ্যালুটা আমি ভুলে গেলাম, তাহলে দুটোই খালি, মানে 0.85 × 2, তার মানে 1.7। তাহলে যদি আমরা এরকম দেখি, সিগমা জেড এফেক্টিভ, তাহলে 1.7 যদি হয় তাহলে 1.3, 11 থেকে 10.8 বিয়োগ গেল, তাহলে কত পড়ে থাকলো, 0.2। আচ্ছা ওটা ঠিক করেছি আমি, 8.4, 68, হ্যাঁ 10.8, 8.8, ঠিক আছে। তাহলে এটা যদি 8.8 হয় আর এটা হচ্ছে 16.8 যদি হয়, এটা যদি 19 হয়, তাহলে 8.8 আর 11 মানে কত, 2.2, আর এটা কত, এটাও 2.2, ঠিক আছে। আমরা যদি এরপরেও রুবিডিয়াম ক্যালকুলেট করি তাহলে 37 হয়ে যাবে, 37-এর ক্যালকুলেট করব, আচ্ছা করি দেখি, তাহলে 1s2, 2s2 2p6, 3s2 3p6, 4s2 3d10, অ্যাকচুয়ালি 3d10টাকে আগে লিখি, কারণ তাহলে আমাকে 4s2 আর 4p6টা আমি ব্র্যাকেট করতে পারবো, তাই তো। হলো 37 খানা, 2 × 2 = 4, 6 × 10 = 18, 28 + 30 = 36, 37, ওকে। এইবার 4s 4p একসঙ্গে, 3d আলাদা, অবশ্য এখানে আলাদা হয়ে লাভ নেই, কারণ এটা ধর n তম না, এটা একদম ইনার্শিয়াল, ইনার্শিয়াল হলে পুরোটাই একসঙ্গে, তাহলে এই হয়ে গেল। তাহলে দেখো এইটার জন্য হচ্ছে আবারও 0.0 × 0.35, ওটা লিখছি না, এটা হচ্ছে n-1তম জন্য 0.85 করে 8টা, 8টাই আছে ওখানে দেখো, তাহলে এটা হচ্ছে 0.85 × 8, এটা মানে কত বেরিয়েছিল একটু আগে আমাদের, 6.8 না, এটা হয়েছিল। আর এইখানে যতগুলো আছে এরা সবাই হচ্ছে n-2তম বা তার ভেতরে, তাহলে এদের সবার জন্য হচ্ছে 1 করে, তাহলে 10, 7, 6, 16, 2, 18, 20, 26, 28, তাহলে এই 28খানা ইলেকট্রনের জন্য 1 করে হচ্ছে সিগমা, তাহলে 28 আর ওদিকে 6, 34.8, দেখো তাহলে এখানে 34.8 যদি লিখি আর এটা যদি 37 হয় তাহলে আবারও 2.2, রাইট। তাহলে কী দেখছি ট্রেন্ড, সিগমা ক্রমশ বাড়ছে, জেড এফেক্টিভ এখান থেকে আর বাড়ছে না, থেমে গেল। এবার এইটা প্রত্যেকটা গ্রুপেই এটা কন্টিনিউ হয়, তার মানে আমরা যদি এবার গ্রুপ ওয়াইজ ভেরিয়েশন করি, টপ টু বটম যদি নামি, তাহলে আমরা দেখব যে টপ টু বটম জেড এফেক্টিভ রিমেইনস সেম, কিন্তু সিগমা ক্রমশ বাড়ছে, ঠিক আছে। আমরা এই ট্রেন্ডটাকে একটু জেনারেলাইজ করে লিখি, মানে জেড এফেক্টিভ আর সিগমাকে আলাদা করে লিখি, তাহলে তাহলে আরও ভালো হবে ব্যাপারটা। সিগমা সিগমা ডান দিকে গেলে ইনক্রিজ করে আর নিচে নামলেও ইনক্রিজ করে, এইটা হচ্ছে স্ক্রিনিং এফেক্টের পিরিয়ডিক ট্রেন্ড। আর জেড এফেক্টিভ ডান দিকে গেলে অ্যালং এ পিরিয়ড ইনক্রিজ করে আর নিচে নামলে নো চেঞ্জ, নিচে নামলে কোনো চেঞ্জ হয় না, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে এনএস এবং এনপি ইলেকট্রনের জন্য আমরা জেড এফেক্টিভ বা সিগমা ক্যালকুলেট করছিলাম, এখন যদি এনডি ইলেকট্রন বা এনএফ ইলেকট্রন হয় তার যদি জেড এফেক্টিভ বের করতে হয় সেক্ষেত্রে কী হয় দেখো, আমি একটা কোয়েশ্চেন ফর্মেই লিখি যে ক্যালকুলেট
sigma and z effective for 3D, 4S and 3P electrons in suppose Zn zinc है ठीक है actually तुम्हें जरा कोड बे जे एटॉमिक नंबर 21 थे के 30 स्कैंडियम थे के Zn प्रत्येक क्षेत्र तुम्हारा d इलेक्ट्रॉनर एवं s इलेक्ट्रॉनर बा इनर कोनो इलेक्ट्रॉनर सिग्मा एवं z इफेक्टिव बेर कोड बे ये तो तुम्हारे होमवर्क थक बे आमी तो सब गुलो कोडे दिले हबे ना तो देखो की कोडे कोड बे देखो Zn एर क्षेत्र आगे तो एर प्रथम कथा होच्छे इलेक्ट्रॉन विन्यास लिखी 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে ধরো 3d10 এন্ড 4s2 এইবার জিঙ্কের 30 হয় আমরা জানি এবার দেখো এবার এই 4s টা হচ্ছে আউটার মোস্ট শেল 3d টা হচ্ছে একটা n অ্যাকচুয়ালি না মানে n-1 আর কি n-1 d অরবিটাল আমরা যখন ওই রুলগুলো লিখছিলাম ফার্স্ট রুলে আমরা ব্র্যাকেট করছিলাম মনে আছে তো s আর p গুলোকে একসঙ্গে ব্র্যাকেট করছিলাম এখন এখানে তো p নেই তাই শুধু s কেই ব্র্যাকেট করেছি আর এই অ্যাকচুয়ালি আমি থার্ড কলামে মানে রুলগুলো লেখানোর সময় থার্ড যে মূল যে টেবিলটা বানিয়েছিলাম ওইখানে আমার যতদূর মনে পড়ছে এনএথ সেলে আমি 0.35 করে তো লিখেছিলাম ঠিক আছে কিন্তু যেখানে ডি ইলেকট্রনের যে কলামটা ছিল ডি ইলেকট্রনের কলামে অ্যাকচুয়ালি এনএথ সেল বললে মিনিংটা একটু অন্যরকম হয় মানে মিনিংটা অ্যাকচুয়ালি ভুল মিনিং যায় ওই পার্টিকুলার টেবিলটা থেকে আমি একটু ব্যাপারটা ক্ল্যারিফাই করি এখানে যখন আমাকে ডি ইলেকট্রনের ক্ষেত্রে জেড এফেক্টিভ বের করতে বলবে তখন আমরা এনএথ সেল হিসাবে আমরা শুধু এই অরবাইটালটুকুকে আমরা কনসিডার করব ডি অরবাইটালটুকু ঠিক আছে ভাইরাস এস বা পি ইলেকট্রনের যখন আমরা এতক্ষণ যখন বের করলাম জেড এফেক্টিভ বা সিগমা আমরা সিগমা ক্যালকুলেট করার সময় কী করলাম কারোর যদি পি এর একটা ইলেকট্রনের সিগমা ক্যালকুলেট করতে হয় সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে এনএথ সেলে বাকির পড়ে থাকলো কটা ইলেকট্রন যদি আমি এটার ক্ষেত্রেই ভাবি যে 3p যেমন এখানে 3p আসেও কোয়েশ্চেনে আমি 3p টা দিয়ে আগে তাহলে শুরু করি যদি আমাকে 3p-র ক্ষেত্রে সিগমা বের করতে হয় তাহলে 3p-র একটা ইলেকট্রন যেটার সিগমা বের করব সেটা ছাড়া আর পড়ে থাকলো কটা ইলেকট্রন 3p-তে 5টা আর 3s-এ দুটো 7টা অর্থাৎ এনএথ সেলে 7খানা ইলেকট্রন আছে তাহলে এনএথ সেলের 7খানা ইলেকট্রনের জন্য 0.35 এনএথ সেল এই পুরো ব্র্যাকেটটা প্লাস এটা n-1 8টা 0.85 আর তারপরে দুটো ইন্টু ওয়ান ঠিক আছে কিন্তু এটাই যদি 3D-র জন্য হয় 3D-র জন্য আমি যেটা বলতে চাইছি মানে ডিফারেন্সিয়েটে বলতে চাইছি এই ক্ষেত্রে এনএথ সেল মানে এসপি মিলিয়ে পুরোটা আর এই ক্ষেত্রে এনএথ সেল মানে এনএথ অরবাইটাল ইটসেলফ আর কিছু না তাহলে এই 10টা ইলেকট্রনের মধ্যে যেটার একটার আমি সিগমা বের করবো সেটা বাদে পড়ে থাকলে 9টা ইলেকট্রন 9 × 0.35 এইবার এর ক্ষেত্রে আমি কী লিখেছিলাম n-1 n-2 যাই থাকুক না কেন সবার ক্ষেত্রেই হচ্ছে ওয়ান করে কাউন্ট হবে সিগমার ভ্যালু এবার সেই n-1টাই কিন্তু চালু হয়ে যাচ্ছে একদম এইখান থেকে পুরোটা এরপরে যারা যারা আছে সবাই n-1-এ পড়ে যাচ্ছে যখন আমি ডি এর ক্ষেত্রে কনসিডার করছি ঠিক আছে এইটা সম্ভবত আমার ওই টেবিলে লেখানোর সময় কিছু গণ্ডগোল হয়েছে কারণ হচ্ছে যে আমি ওখানে এনএথ সেল বলে লিখেছি ডি এর ক্ষেত্রেও তা ডি এর ক্ষেত্রে যদি এনএথ সেল মানে তুমি যদি 3 নম্বর সেলটা যদি আমি ভাবি তাহলে তো পুরোটা হয়ে যাচ্ছে না তো সেইটা ওইখানে কিছু একটা মিসিং হয়েছে ওটা একটু তোমরা নিজেদের মতন করে কারেকশন করে নাও তাহলে এখানে ডি ইলেকট্রন যখন আমি ডি ইলেকট্রনে যখন আমি সিগমা বের করছি তখন ডি ইলেকট্রনের একটা ইলেকট্রন বাদে বাকি পড়ে থাকলো যে কটা সেকটার জন্য 0.35 আর বাদ বাকি ইনার প্রত্যেকটা অরবাইটাল প্রত্যেকটা ইলেকট্রনের জন্য এক করে তাহলে এখানে কটা থাকলো 8 আর 8 16 আর 2 18টা এই 18টার প্রত্যেকের জন্য হচ্ছে 1 এইভাবে সিগমা বেরোবে ঠিক আছে আর 4s-এর জন্য যদি বের করতে বলে তাহলে দেখো 4s-এ দুটো ইলেকট্রন তাহলে 4s-এ একটার জন্য যদি আমি বের করতে চাই সিগমা তাহলে পড়ে থাকলো একটা যেটার জন্য 0.35 হবে ইন্টু n-1 মানে 3 নম্বর সেল 3 নম্বর সেল মানে এবার কিন্তু পুরোটাই 18টাই ঠিক আছে 3 নম্বর সেলের জন্য হচ্ছে 0.85 আর n-2তম বা তার নিচের সেলের জন্য 6 আর 2 8 আর 2 10 এই 10টার জন্য হচ্ছে এক করে আমি আশা করি যে ডিফারেন্সটা বোঝাতে পারলাম এবার এই ডিফারেন্সটা বোঝাতে গিয়ে আবার আমি মেনশন করছি বক্সটা করতে গিয়ে যে গণ্ডগোলটা হয়েছে সেটা নিজেদের মতন করে একটু কারেকশন করে নাও তা না হলে ডি ইলেকট্রনগুলোর সিগমা ক্যালকুলেট করার সময় গণ্ডগোল হয়ে যাবে
ঠিক আছে, আমি ডি এর আরেকটা এক্সাম্পলের পরে দেবো, তাহলে ব্যাপারটা আরেকটু বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি, 5 24 2.45, এটা 6.8 আর 2, তাহলে কত হচ্ছে বলো তো, 5 8 4 12, 3 আর 6 9, আর 2 11, 11.25 হচ্ছে সিগমার ভ্যালু। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো কত হচ্ছে, 9 5 9 45 আর 5 5 4 27 4 31, 3.15 আর 18, তার মানে 21.15, এটা হয়ে গেল এর সিগমা। আর এখানে 0.35 আর 18 ইন্টু 5 18 90 9 18 ইন্টু 8, মানে হচ্ছে 144 144 আর 9 153 153, মানে 15, তাহলে 15.30 আর 10, তাহলে 6 25 25 65। ঠিক আছে, এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে যে থ্রি পি অরবাইটালের বাইরে থাকে 3D, 3D-র বাইরে থাকে 4S, তাই না? একটা যে কোনো অরবাইটালের যে কোনো একটা সেলের মধ্যে তো পি এর থেকে ডি দূরে থাকে, তাই না? আর ফোর্থ সেল তো আরও দূরে। তাহলে নিউক্লিয়াস থেকে যত আমি দূরে যাচ্ছি তত নিউক্লিয়াসের সঙ্গে এর আকর্ষণ কমবে তো, আর যত দূরে যাচ্ছি তত আকর্ষণ কমছে, মানে জেড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এ তত কম ফিল করবে, অর্থাৎ এর সিগমা ভ্যালু তত বেশি, মানে ভেতরে ইলেকট্রন বাড়ছে, সুতরাং এ তো আরও বেশি বেশি করে স্ক্রিন ফিল করবে, তাই না? সুতরাং দেখো 4S-এর ক্ষেত্রে সিগমা ভ্যালু ম্যাক্সিমাম হয়েছে, এর একটু কম, এর আর একটু কম। ঠিক আছে, ইলেকট্রনের আর একটা এক্সাম্পল দিয়ে দিই, সাপোজ ক্রোমিয়ামের জন্য ধরো 3D আর 4S, এই দু ধরনের ইলেকট্রনের জন্য সিগমা বের করতে বলেছে। তাহলে আগে তো ইলেকট্রন বিন্যাস লিখি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 সরি 3d5 অ্যান্ড 4s1, এক্সেপশনাল কনফিগারেশন হয় না ক্রোমিয়ামে, 3D আলাদা বাকি বক্সগুলো আলাদা হয়ে গেল। এবার যদি আমাকে 3D-র জন্য যদি সিগমা বের করতে বলে, তাহলে এই যে 3D 5টা ইলেকট্রন আছে, তার মধ্যে যেটার জন্য বের করছি সেটা ছাড়া 4টে ইন্টু 0.35 প্লাস এই পুরোটাই হচ্ছে n-1 সেল, পুরোটার জন্যই 1 করে ইন্টু 1, তাহলে 8 আর 8 16 আর 2 18টা, তাই তো? কত হচ্ছে, 35 70 140, 1.4 আর 18, তার মানে 19.4 সিগমা। তাহলে জেড এফেক্টিভ কত, 24 মাইনাস 19.4, তাহলে 6 4.6। আর 4S ইলেকট্রনের জন্য যদি আমি সিগমা বের করি, তাহলে 4S-এ একটা ইলেকট্রন, সেটা বাদে আর কোনো ইলেকট্রন বাকি নেই, তাহলে 0 ইন্টু 0.35 প্লাস এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে, এবার যেহেতু SP-র মধ্যে পড়ে যাচ্ছে, SP-র রুলটা আলাদা ছিল, এই পুরোটা হচ্ছে n-1, তাহলে 8 আর 5 13টা ইলেকট্রন, তাহলে 13টা ইন্টু 0.85, আর এটা মানে 10টা ইলেকট্রন, 2s আর 1s সব মিলিয়ে হচ্ছে n-2 বা তার নিচে, তাহলে 10টা ইলেকট্রন, 10 ইন্টু 1, তাহলে এটা 0, এটা হচ্ছে কত হচ্ছে, 13 আর 85 6 10 11 11.05 আর 10, তার মানে 21.05। তাহলে জেড এফেক্টিভ কত, জেড এফেক্টিভ হচ্ছে 24 মাইনাস দিস, তাহলে 0.95 আর 2, তাহলে দেখো 4S ইলেকট্রনটা ফিল করছে মাত্র 2.95 সংখ্যক প্রোটনের অ্যাট্রাকশান, আছে প্রোটন 24টা, ঠিক আছে, ও মনে করছে, 4S ইলেকট্রন মনে করছে যে 2.95 সংখ্যক প্রোটন আছে এবং তারাই ওকে খালি অ্যাট্রাক্ট করছে, ভ্যারাস 3D ইলেকট্রনগুলো ভাবছে যে নিউক্লিয়াসে মাত্রই 4.6 নাম্বার অফ প্রোটনস আছে যারা ওকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এই হচ্ছে এদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যত আমি দূরে যাচ্ছি নিউক্লিয়াস থেকে তত এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমছে, এবং
এই স্ক্রিনিংটা সেই ইলেকট্রনের উপরে স্ক্রিনিংটা তত বাড়ছে, রাইট? দেখো আজকের টপিকের লাস্ট সেগমেন্টে আমরা এসে গেছি, অ্যাপ্লিকেশন অফ জেড এফেক্টিভ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের অ্যাপ্লিকেশন। যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমরা যখন এরপরে রেডিয়াস পড়বো, রেডিয়াস কম্পেয়ার করব, ঠিক আছে, রেডিয়াস অফ আয়েন্স, তারপরে হচ্ছে মানে আয়েন্স অফ সেম স্পিসিসের যখন আমরা আয়েনের রেডিয়াস কম্পেয়ার করব, ফর এক্সাম্পল এন প্লাস, এন মাইনাস, এই তিনজনের আমরা রেডিয়াস কম্পেয়ার করতে চাইছি। সেখানে আমরা দেখবো যে ক্যাটায়নের রেডিয়াস সবথেকে কম হয়, অ্যানায়নের রেডিয়াস অনেক বেশি হয়, এইগুলোর পেছনে কারণটাই হচ্ছে জেড এফেক্টিভ। আমরা এই সংক্রান্ত এখনই ডিটেল আলোচনা করছি না, জাস্ট এগুলো বলে রাখছি। দু নম্বর হচ্ছে রেডিয়াস অফ আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক মানে যে সমস্ত স্পিসিসদের মধ্যে ইলেকট্রনের সংখ্যা সমান, আইসো মানে সমান। তাহলে যেমন ধরো N3-, ঠিক আছে, Mg2+, Na+, O2-, F-, এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রনিক। এদের প্রত্যেকেরই নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 10টা করে, ঠিক আছে। এতো এরকম আইসো ইলেকট্রনিক স্পিসিসদের রেডিয়াস কম্পেয়ার করতে হয়, তখন আমরা দেখবো যে যার জেড এফেক্টিভ বেশি তার রেডিয়াস কম, এরকম। এক্ষেত্রেও তাই, রেডিয়াস আর জেড এফেক্টিভের একটা ব্যস্ত সম্পর্ক বা এটা থাকে। আর হচ্ছে যে এটা দুটো হয়ে গেল। আর থার্ড হচ্ছে, আমরা তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে নাও, বাড়িতে করবে, খুব এটা করতে পারলে খুব ভালো লাগবে তোমাদের। সেটা হচ্ছে দুটো আছে অ্যাকচুয়ালি, 3-এর এ হচ্ছে ইলেকট্রন এন্টার্স 4s অরবাইটাল বিফোর থ্রি ডি অরবাইটাল। এটা আমরা জেনেছি এর আগে, আউটবাউ প্রিন্সিপাল করার সময় 4s-এর এনার্জি কম, ওখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তারপর 3d-তে যাবে। এই জিনিসটা আমরা জেড এফেক্টিভ দিয়ে ব্যাখ্যা করতে পারি। আরেকটা হচ্ছে ইলেকট্রন লস্ট, ইলেকট্রন যখন বাইরে বেরিয়ে যায় তখন কোত্থেকে আগে বেরোয়, 4s থেকে আগে বেরোয়, 3d থেকে আগে বেরোয় না। তো লস্ট ফ্রম 4s অরবাইটাল বিফোর 3d অরবাইটাল। এইটা কী করে করতে পারবে দেখো, ব্যাপারটা কীভাবে এটা কম্পেয়ার করে দেবে, মানে বুঝবেটা কীভাবে যে এইটা এখান থেকেও ব্যাখ্যা করা যায়। সাপোজ পটাশিয়াম হচ্ছে 19, 1s2, 2s2, 2p6, আমরা যখন আউটবো প্রিন্সিপাল অনুসারে যখন ইলেকট্রন ফিল আপ করতে থাকি তখন 3s2, 3p6-এর পরে আমরা ইলেকট্রন কোথায় দিই, 4s-এ, তাই না? এরপরে 4s1 হয়ে যায়, আমরা বলি যে 4s-এ ইলেকট্রন যাবে, 3d-তে ইলেকট্রন পড়ে যাবে, হ্যাঁ, n+l ভ্যালু 3d-র বেশি, 3+2 মানে 5, আর এর n+l ভ্যালু 4, তাহলে এখানে ইলেকট্রন আগে যাবে, তাই জন্য ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। এবার যদি এটা 3p6-এর পর 3d1 হতো, যদি এটা হতো এখন, তাহলে কি হতো? তোমার কাজ হচ্ছে হোমওয়ার্ক হিসেবে যে কাজটা, সেটা হচ্ছে এই কনফিগারেশনের ভ্যালেন্স ইলেকট্রনের সিগমা বের করো, জেড এফেক্টিভ বের করো, আর এটার ক্ষেত্রেও তাই বের করো, জেড এফেক্টিভ বের করো। তাহলে কী হবে দেখো, এটার ক্ষেত্রে তো 0 মানে এটা ছাড়া তো আর কেউ নেই এখানে, তাহলে এটা 0 হয়ে গেল, মানে যে ইলেকট্রনটার জেড এফেক্টিভ বের করতে চাই সেটা ছাড়া ওইখানে ওই সেলে আর কে আছে, এটা দেখতে হয় তো, তাহলে ও ছাড়া আর কেউ নেই, এখানেও তাই। কিন্তু এর ক্ষেত্রে এই দুটোর জন্য হবে 0.85 করে, 2×0.85 করে, আর এদের জন্য হবে 6×2 = 10, মানে 1×10। কিন্তু এর ক্ষেত্রে তো ভেতরের সবাইকারই হচ্ছে 1 করে, তাই না? তাহলে 2, 4, 4, 6, 4, 6, 10, 18, তাহলে এই 18টার জন্যই হবে 1 করে, মানে এখানে সিগমার ভ্যালুই হয়ে গেল 18। কিন্তু এখানে সিগমার ভ্যালু কি 18 হবে? কম হবে তো, সিগমা কম হবে মানে এই ক্ষেত্রে 4s1-এর ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে,
তাই না? আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হলে কি হবে, আউটার মোস্ট ইলেকট্রনকে বা যে কোনো ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি করে আকর্ষণ করতে পারবে। আর অ্যাট্রাক্টিভ ফোর্স যত ডমিনেট করে তত কোনো সিস্টেমের স্টেবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, আবার বলছি, যেহেতু এর সিগমা কম, জেড এফেক্টিভ বেশি। জেড এফেক্টিভ বেশি মানে যখন ফোর্স ইলেকট্রন যায় তাহলে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের অ্যাট্রাকশান বেশি হবে, আর অ্যাট্রাকটিভ ফোর্স যত বাড়ে তত সিস্টেমের স্টেবিলিটি বাড়ে। তাহলে সিস্টেম, যে কোনো সিস্টেম চাইবে তার স্টেবিলিটি বাড়াতে। আমরা ঘুরে ফিরে সমস্ত চ্যাপ্টারে ফাইনালি ওইখানেই গিয়ে পৌঁছাবো। কেমিস্ট্রি মানেই তাই, যে স্টেবিলিটি, স্টেবিলিটি অ্যান্ড স্টেবিলিটি। যে কোনো সিস্টেম চাইবে তার স্টেবিলিটি বাড়াতে। এইটার জন্যই যাবতীয় এক্সপ্ল্যানেশন, যাবতীয় এক্সেপশন, যা কিছুই হয় না কেন তার পেছনে মূল কারণ একটাই, সেটা হচ্ছে স্টেবিলিটি বাড়াতে হবে। তাহলে এইখানে যেহেতু সিগমার ভ্যালু বেশি, ডিতে ইলেকট্রন প্রবেশ করলে সিগমার ভ্যালু বেশি, জেড এফেক্টিভ কম, অ্যাট্রাকশান কম, স্টেবিলিটি কম, তাই জন্য ডিতে ইলেকট্রন যাবে না, ইলেকট্রন যাবে এখান থেকে। ঠিক আছে, একই ঘটনা অ্যাপ্লিকেবল এটার জন্য, কোথা থেকে ইলেকট্রন আগে বেরোবে। এটার ক্ষেত্রেও একইভাবে আমরা করতে পারবো। এখন যে আমি পটাশিয়ামের এক্সাম্পল দিলাম, সেখানে তো আমি এটা দেখালাম যে ফোরেসে ইলেকট্রন আগে যাবে না থ্রিডিতে, ফোরেসে ইলেকট্রন প্রবেশ করার সময় ফোরেসে আগে প্রবেশ করবে। কিন্তু যখন ইলেকট্রন বাইরে বেরোবে তখন তো আমি পটাশিয়ামের এক্সাম্পল দিলে হবে না, তখন ডি ব্লকের এক্সাম্পল দিতে হবে। তো তুমি আবারও নিজের ইচ্ছে মতন একটা ডি ব্লক এলিমেন্ট নিয়ে নাও, নিয়ে দেখবে যে সেখানে যদি এটা ম্যাঙ্গানিজ হয় 3D5 4S2, তাহলে এইবার তুমি দেখবে 3D5 আর 4S2-র মধ্যে এইবার তুমি ইলেকট্রন বের করতে চাইছো একবার এস থেকে, একবার ইলেকট্রন বের করতে চাইছো ডি থেকে। তাহলে একবার ডি ইলেকট্রনের জন্য সিগমা বের করবে, একবার এস ইলেকট্রনের জন্য সিগমা বের করবে, এবং তার পাশাপাশি জেড এফেক্টিভ বের করবে। ঠিক আছে, তুমি দেখবে তখন, এটা আমি আর করছি না, এটা তোমরা বাড়িতে করবে, তখন দেখবে যে জেড এফেক্টিভের ভ্যালু থ্রিডির ক্ষেত্রে বেশি হয়। যেহেতু থ্রিডি ইলেকট্রনের জন্য জেড এফেক্টিভ বেশি, মানে নিউক্লিয়াস ওকে বেশি করে আকর্ষণ করছে আর কি, সুতরাং এইখান থেকে ইলেকট্রন বাইরে রিমুভ করা একটু কষ্টকর হবে। আর ফোরেসের জেড এফেক্টিভ কম, কম বলে ইলেকট্রন ওকে, আই মিন নিউক্লিয়াস ওকে অনেক, কী বলবো, অনেক অনেক কম অ্যাট্রাক্ট করবে, তার ফলে এখান থেকে ইলেকট্রন বাইরে বের করা অনেক সহজ হবে। এটা তোমরা করে দেখো, জেড এফেক্টিভ ভ্যালু এখানে বেশি হচ্ছে আর এখানে কম হচ্ছে, তাহলে এইটার মোটামুটি আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমাদের এখানেই থামলো। আমি আশা করি যে যা কিছু আজকে বোঝাতে চেষ্টা করলাম, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এবং স্ক্রিনিং এফেক্ট সংক্রান্ত, সেগুলো তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা অ্যাটমিক রেডিয়াস এবং সেই সংক্রান্ত ডিটেল আলোচনা নিয়ে আবার ফিরে আসছি। তবে যাওয়ার আগে আরেকবার, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো। টাটা।